অল্প সময়ের মধ্যে কারফিউ প্রত্যাহার করা হবে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামাল সচিবালয়ের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে সাক্ষাতে তিনি একথা জানিয়েছেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান সন্ত্রাস দমন আইনের আঠারো ধারায় জামায়াত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া চলছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ঘটে যাওয়া সহিংসতা ও হতাহত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন চেয়েছে বিশ্বাসযোগ্য তদন্ত এর প্রেক্ষিতে মঙ্গলবার তাৎক্ষণিকভাবে তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়ে সাড়া দেয় বাংলাদেশ বুধবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে এসব বৈঠকে তদন্ত ও মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা আমরা একটা কিশোরের কথা বললাম ওর মানে ওর বয়স কত এখনও আমরা তার সার্টিফিকেটটি পাইনি স্কুল থেকে জানাচ্ছে সাড়ে সতেরো কিন্তু সেই ছেলেটি যে এই অন্যায় কাজটি করেছে এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকার তার যে কথাকোপথন হয়েছে এতে আমরা তাকে শনাক্ত করতে পেরেছি সে তো পুলিশ হত্যা করেছেই এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য সেই কাজটিও করছিলো এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে ই নিয়ন্ত্রিত হয়ে থাকেন তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা পুলিশের হত্যা আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি অপর প্রান্তের থেকে তাকে সাবাসী দেওয়া হয়েছিল এই 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 কিশোরকে আমরা কোথায় নিব তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বলেও জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কাবার করতে পারব আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ সেটাও আমরা উইড্র করতে পারবো এবং আর্মিও বেড়াকা ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন শিক্ষার্থীদের আড়ালে দেশ জুড়ে সহিংসতা করেছে জামায়াত শিবির একই সাথে দলটির অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে সন্ত্রাস দমন আইনি জামাতি ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ হচ্ছে বলে জানান তিনি অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান্ড করার জামাত শিবিরকে সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে ফজল এটিএন বাংলা ঢাকা